শাহরুখের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি গৌরী। শাহরুখ গৌরীর দাম্পত্য জীবন 3 দশকের, 3 সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। যাবতীয় চড়াই উৎরাইয়ের মাঝেই নিজেদের গুছিয়ে রেখেছেন শাহরুখ খান এবং গৌরী খান। কিন্তু একসময় ভাঙতে বসেছিল তাদের সম্পর্ক। করণ জোহরের চ্যাট শোয়ে এসে সে কথা ফাঁস করেছিলেন গৌরী নিজেই। শাহরুখের থেকে আলাদা থাকতে চাওয়ার কথা জানিয়েছিলেন নির্দ্বিধায়। স্মৃতিচারণ করে শাহরুখ পত্নী বলেন, আমি তখন কলেজে পড়তাম, বয়স কম ছিল, মনে হয়েছিল এত অল্প বয়সে বউয়ের কথা ভাবা ঠিক হবে না। নিজের মতো করে থাকতে চাইছিলেন গৌরী। সেই পথ প্রশস্ত করতেই শাহরুখের সঙ্গে সম্পর্ক থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন তিনি। তার কথায়, শাহরুখ আমার উপর খুব অধিকার বোধ দেখাতো, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, সকলের সঙ্গে ইচ্ছে মতো মিশতে, তাই প্রেমিকের থেকে আলাদা হওয়া ছাড়া আর কোনো উপায় দেখেননি তিনি। তবে সেই বিচ্ছেদ পর্ব খুব বেশি দিন টেকেনি। শাহরুখের থেকে দূরত্ব সহ্য করতে না পেরে শেষমেশ তার কাছেই ফিরে যান গৌরী নিজেই। ঐশ্বরিয়াকে একা পেতে চেয়েছিলেন হলিউডের খ্যাতনামা নির্মাতারা। নারীরা সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ মি টু লিখে নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন উৎপীড়নের খবর পোস্ট করেন। এক্ষেত্রে বেশি সরব হলিউড ও বলিউডের তারকারা। তাদের অনেকেই নৈতিক সমর্থন দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে, যদিও নিজের কোনো খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেননি তিনি। অনেকেই ভেবেছিলেন ঐশ্বরিয়া হয়তো তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখিও হননি, কিন্তু ধারণাটি পুরোপুরি ঠিক নয়। সেটি সম্প্রতি জানা গেল ঐশ্বরিয়ার সাবেক এক ম্যানেজারের কথায়। ঐশ্বরিয়ার ওই ম্যানেজারের নাম সিমন শেফিল্ডস। আন্তর্জাতিক সিনেমায় ঐশ্বরিয়ার যাবতীয় কাজের দেখাশোনা করতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ঐশ্বরিয়ার জন্য একসময় মরিয়া হয়ে উঠেছিলেন হলিউডের নির্মাতা হার্ভে উইনস্টেইন। এ ব্যাপারে সরাসরি প্রস্তাবও রেখেছিলেন সিমনের কাছে। সিমন জানিয়েছেন, 2014 সালের দিকে ঐশ্বরিয়ার কাছে বেশ কিছু কাজের প্রস্তাব আসতে থাকে। মাঝে মধ্যেই কাজের প্রয়োজনে হলিউডের সদর শহর লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেই সময়ে বেশ কয়েকবার হার্ভের সঙ্গে ঐশ্বরিয়ার বৈঠক হয়। একটি বৈঠকের ফাঁকে সিমনকে একা পেয়ে হার্ভে সরাসরি প্রশ্ন করেছিলেন, ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে হলে তাকে কী করতে হবে। জবাবে সিমন বুঝিয়ে দিয়েছিলেন, তার গ্রাহককে স্পর্শ করার কোনো সুযোগ নেই, তিনি দেবেন না। হার্ভেকে ঘিরেই হলিউডের মিটু আন্দোলনের সূত্রপাত হয়েছিল। হলিউডের প্রথম সারির সব অভিনেত্রী একযোগে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এই নির্মাতার বিরুদ্ধে। তার নামে অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ পালট্রো, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা। এরপর থেকে হার্ভেকে হলিউডের যৌন হেনস্থাকারী তকমাও দেওয়া হয়। দেশ ও দশের কথা বলে।